हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो आज एक खराब खबर नहीं आसछि। मूलत जरा यूट्यूब करे तादेर जन्य तो खूब ही खराब खबर, कारण अनेक बड़ो बड़ो चैनल आज खूब विपदेर मध्ये रयेछे। सेखाने आमादेर मतो एगुलो छोटो छोटो चैनल जरा खूब खेटे भिडियो करी, एटा ओटा कन्टेंट संग्रह करे एकटु किछु करलेई कपिराइट पड़े जाय, एरकम विभिन्न प्रब्लेम फेस करे आमादेर मतो छोटो चैनल जरा रयेछे तारा भिडियो करे। तो एई भिडियोटा मूलत तादेर जन्य, तादेरके साबधान करार जन्यई मेनलि एनेछि, कारण कनफ्यूज पिक्चर एकटा बड़ो चैनल आमरा सबाई जानि। एबं তাদের গান যেটা বেরিয়েছিল টুম্পা রেস্ট ইন প্রেম, যে মানে ওয়েব সিরিজ যেটা বেরিয়েছিল অনলাইনে ইউটিউবে, তো সেটা বেরিয়েছিল এই কনফিউজড পিকচার ইউটিউব চ্যানেল থেকেই। তো সেই চ্যানেলটা যেটা এত হিট একটা চ্যানেল, টুম্পা সংটা রীতিমতো রেকর্ড ব্রেকিং ভিউজ পেয়েছিল, বাংলা গানের ক্ষেত্রে একটা রেকর্ড এনে দিয়েছিল এবং সব জায়গায় ট্রেন্ডিং ছিল, মানে লোক গানটা নিয়ে রীতিমতো একটা আলাদা হাইপ ক্রিয়েট হয়েছিল এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব বিরাট বিরাট মানে হাই লেভেলের জায়গায় পৌঁছে গেছিল। তো সেখান থেকে যারা খবর কালকে রাত্রির পর থেকে যদি আপনারা সার্চ করেন কনফিউজ পিকচার বলে, না টুম্বা সংটা দেখতে পাবেন, না রেস্টিন প্রেম কোনো ওয়েব সিরিজে কোনো এপিসোড দেখতে পাবেন, না কনফিউজ পিকচার চ্যানেলটা আপনারা পাবেন। কারণটা হচ্ছে কি, সেই চ্যানেলটা পুরোপুরি হ্যাক করে নেওয়া হয়েছে। কারা করেছে, কে করেছে আমরা কেউই জানি না। বেসিক্যালি আমি খবরটা জানতাম না, আমি বিভিন্ন রকম মানে যারা কনফিউজ পিকচার চ্যানেলটা যারা খুলেছে তাদের সঙ্গে সেরকম কোনো যোগাযোগ নেই, তাদের কন্টেন্ট দেখি সেটুকুই অবধি আছে, কিন্তু অনেকে দেখলাম শেয়ার করেছে, বিভিন্ন লেখালেখি করেছে, সেখান থেকে ব্যাপারটা জানতে পারলাম বলে আমাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো একটা জায়গা থেকে চ্যানেলটাকে হ্যাক করা হয়েছে এবং সেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। কারণ একটা চ্যানেল যখন এতটা জনপ্রিয় তখন চারপাশে জানা কথা যে হিংসার পরিবেশটা বাড়বেই, তো সেই হিংসা থেকেই হয়তো এটা করা হয়ে থাকতে পারে। অথবা আর একটা একটা কারণ থাকতে পারে যে অনেক ফরেন এলাকায় মানে ফরেন কান্ট্রিতে অনেক লোক রয়েছে। আপনারা দেখবেন আমার অনেক সময় কমেন্ট আছে বিভিন্ন রকম, মানে কয়েকজন ইংরেজ বা অন্যান্য জায়গার লোকেরা কমেন্ট করে যে 0.25 এটা বিভিন্ন সাইটের আর কি একটা লিঙ্ক দিয়ে দেয়। আমি সেগুলো যদিও ডিলিট করে দিই কিন্তু অনেকে তো করে না, তো ওই করে করে কিন্তু ওইগুলো যারা খুলবে ওইভাবে কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যায়। তো যেটা ফার্স্টেই বললাম যে নতুন যারা চ্যানেল খুলেছে তাদের জন্য মেনলি ভিডিওটা বানিয়েছি, যে কারণে কথাটা বলা। তো যখনই তোমরা দেখবে তোমাদের ওরকম কোনো কমেন্ট আসছে যে তাকে চেনো না, কোনো বাঙালি নয়, নন বেঙ্গলি বা বাইরের দেশের লোক, সে একটা কমেন্ট করছে আর কোনো মাথা মুন্ডু নেই, একটা সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, নীল হয়ে আছে, ওই রকম জিনিস যখনই দেখবে নয় হাইড ইউজার করে দেবে অথবা কমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে, কখনোই রেখে দেবে না। কারণ বাকি যারা সাবস্ক্রাইবার তারা যদি সেগুলো খুলতে যায় বা তুমি নিজেও খোলো, আস্তে আস্তে কিন্তু চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাবে। হয়তো কনফিউজ পিকচারের ক্ষেত্রে এমন কিছু হয়েছে যে এরকম কোনো কমেন্ট এসেছে তারা ডিলিট করেনি, যে ক্ষেত্রে হয়তো প্রবলেমটা হয়েছে, যদিও শিওর যাই না। কিন্তু যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এই প্রবলেমটা খুবই ফেস করে, আমি নিজে ফেস করেছি। যদিও আমার চ্যানেল এখনো অব্দি হ্যাক হয়নি, মানে চাইও না কোনোদিন হোক, তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো হবেও না, কিন্তু যারা নতুন চ্যানেল করছো তাদেরকে আমি এটাই টিপস দেবো ভিডিওটা করার, এটাই কারণ। কারণ কনফিউজ পিকচার যদি আজকে নতুন চ্যানেল করে তাদের সাবস্ক্রাইবার হু করে বেড়ে যাবে, কিন্তু আমাদের মতো যারা নতুন চ্যানেল তারা যদি একটা চ্যানেল হারিয়ে ফেলে এত কষ্ট করে পাওয়া চ্যানেল, দেখুন আমার আজকে 7,000 সাবস্ক্রাইবার হতে চলেছে, যদি আজকে আমার চ্যানেল হ্যাক ও ডিলিট হয়ে যায় আমি কিন্তু এই জায়গাটা ফিরে কোনোদিনই পাবো না, কারণ আমার বড় চ্যানেল নয় কনফিউজ পিকচার, কিন্তু একটা বড় চ্যানেল তারা যদি আজ আবার ঘোষণা করে আমরা নতুন চ্যানেল খুলছি, হু করে 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমার ক্ষেত্রে হবে না, নতুন চ্যানেলের ক্ষেত্রে হবে না। তাই ভিডিওটা করার মূল লক্ষ্য কিন্তু এটা নয় যে তাদের কথা ভেবে খুব দুঃখে রয়েছে, আমার কথা হচ্ছে এটাই, আমাদের মতো নতুন চ্যানেলটা আজ খুব বিপদে রয়েছে, তোমাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা এনেছি। আমরা জানি হয়তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে না, কিন্তু আমি চাইবো দেখো এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে চ্যানেল যেভাবে হ্যাক হচ্ছে সেটা কিন্তু খুবই চিন্তার বিষয় এবং আমাদেরকে আরো সাবধান হতে হবে, নিজেদের সেফটি দেখতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল বলার, এবং তোমরা এটা বললাম এখন সার্চ করলে হয়তো দেখতে পাবে না, এবং শুধুমাত্র কনফিউজ পিকচার বলে ব্যাপারটা নয়, যে কোনো বড় চ্যানেল ছোট চ্যানেলের সঙ্গে ব্যাপারটা ঘটতে পারে এবং এই হ্যাকিং খুবই বাড়ছে। তো যেটা করবে নিজেদের পাসওয়ার্ড যখন খুবই চেঞ্জ করে নিও, তারপর নিজেদের সেফটিটা বাঁচিয়ে রেখো, মানে অফিসিয়াল সাইট সেফটি করার অনেক রকম পদ্ধতি রয়েছে ইউটিউবে দেখে নিতে পারো, তো তবেই ব্যাপারটা মানে হ্যাকিং এর থেকে তোমরা হয়তো বেঁচে যাবে। হয়তো কনফিউজ পিকচার এই সেফটিগুলো অবলম্বন করেনি যে কারণে ব্যাপারটা ঘটেছে, যদিও ব্যাপারটা খুবই দুঃখজনক, কিন্তু ব্যাপারটা দুঃখজনক হলো এটুকু সত্যি যে চ্যানেলটা একটা আলাদা হাইপ ক্রিয়েট করেছিল এবং সেই জায়গাটা ফিরে পাওয়া হয়তো একটু কঠিন হবে, কিন্তু আশা করব যে চ্যানেলটা যেন ফিরে আসে, আর না ফিরে আরও নতুন যে চ্যানেল যদি কোনো খোলে সেটাও যেন এগিয়ে যায়। আর টুম্পা সংটা প্রত্যেকে খুব মিস করবে, বুঝতেই পারছি, কারণ একটা আলাদা হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু সেই গানটা নেই এখন আপাতত ইউটিউবে, আশা করবো সব ঠিক হয়ে যাবে। তো এই আপডেটটাই দেওয়ার ছিল, সবাই ভালো থেকে সুস্থ থাকবেন, টেক কেয়ার, এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। তো এখন আমাদের বাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন।